আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহস্যের রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ছোলা। আজকে আমি এই সাদা ছোলাটা কিভাবে খুব মজা করে ভুনা করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আগের রাত্রে ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছি। আপনারা তো সবাই জানেন যে ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু ছোলাটা খুব সুন্দর করে সিদ্ধ হয় না। তো ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে এখানে একটা হাঁড়ির মধ্যে আমি বসে নিয়ে আর এখানে বেশ কিছুটা পরিমাণে দেখতে পাচ্ছেন আমি আলু দিয়ে দিয়েছি। এখানে আমি বুটের মধ্যেও দিব, আর হচ্ছে ডিম চপ বা আলু চপ যেটাই করি না কেন সেই জন্য আমি একবারে দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু আমার সময়টা বেঁচে যাবে। তো আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। তো এটা আমি এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু বলক উঠে এসেছে। এখন হচ্ছে আমি যে উপর থেকে যে ফেনাগুলো উঠে এসেছে এটা আমি হচ্ছে কেচে কেচে এভাবে করে ছোলা এই ফেনাগুলোকে ফেলে দিব, তাহলে বুটটা সিদ্ধ হতে খুব ভালো হবে। আর এখানে আমি এখন হচ্ছে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব, তাহলে বুটের টেস্টটা পরে খেতে ভালো লাগবে। তো এই জন্য আমি এখন এখানে কিছুটা পরিমাণের হচ্ছে লবণ অ্যাড করব। তো ছোলা তো কম বেশি সবাই মানে ভুনা করতে পারেন, আর এক একজন এক একভাবে ছোলাটা ইফতারির জন্য ভুনা করে, কেউ একদম ড্রাই করে খায়, ড্রাই বলতে একদম মানে শুকনা শুকনা করে কেউ ভুনা করে, কেউ একটু আঠালো করে। হ্যাঁ, তো যে যেইভাবে পছন্দ করে খেতে সে সেইভাবেই করে নেয়। তো আমি আমার যেভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোলাগুলোকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর সবগুলো ছোলা কিন্তু আজকে আমি রান্না করব না, এখান থেকে অল্প কিছুটা আমি রান্না করব। তো এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর এখানে দিলাম কিছুটা পরিমাণের পেঁয়াজ। তো এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট, আর সামান্য পরিমাণের জিরার পেস্ট। এটা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একটু ভেজে নিব, এবং এর মধ্যে এখন পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, সামান্য একটু পরিমাণের জয়ফল গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, এমনিতেই রমজানের সময় আমাদের লবণের কিন্তু আন্দাজটা থাকে না, কিন্তু যেহেতু বুটটা সিদ্ধ করেছি তার মধ্যে কিন্তু লবণ অলরেডি দেওয়াই ছিল, তো এই ক্ষেত্রে একটু খেয়াল করে লবণটা দিতে হবে। তো আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে কিন্তু চটকিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো এখানে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটো এবং কুচি করে রাখা কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি আপনাদেরকে বলেছি যে খুব মজাদার ছোলার ভুনাটা দেখাবো, তো আমি এভাবে করে করি। আলুটা এভাবে দিলে কিন্তু খেতে খুবই মজা হয়, এটা খুব আঠালো আঠালো হয়, এটা দিয়ে মুড়ি মাখলে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। তো এভাবে একটু নেড়েচেড়ে ভালো করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেহেতু বুটটা অলরেডি সিদ্ধই করা তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আমি। এখন একটু ঢেকে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বুটটা একদম গামাখা গামাখা হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণের জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তবে এখানে এখন জিরার গুঁড়াটা দিলে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন দেখতেই কিন্তু মাশাল্লাহ খুব অসাধারণ লাগছে। আপনারা এভাবে করে সাদা ছোলাটা ভুনা করে খাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিয়ে নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।